এখানে দিলাম, ঠিক আছে। আর এটা হলো অ্যাডাপ্টার মেশিন, এটা মোটা অংশটা আর এটা চিকন অংশটা, এই চিকন অংশটা এই বডি ভিত্তি রুখবে, ঠিক আছে। এই এই মোটা অংশটা মেশিনের ভিত্তি রুখবে, ঠিক আছে। আর এটার ভিত্তি কালি থাকবে, আর এটা লেগে আপনি হ্যান্ডেলটা চাপ দেওয়ানোর জন্য এই যে এখানে কালিটা বসাইলাম, বডিটা বডিটা বসাইলাম, এইটা হলো অ্যাডজাস্ট। মনে করেন যখন চাপ দিলাম কালি আপনার অর্ধেক গেল, এটা হালকা লুজ দেয়, এটা একটু আগে বাড়াইলে কালি আবার এত রুজিয়ে পড়বে। চাপ দিলাম, লাগলো, লাগানো কমপ্লিট শেষ। তারপরে আপনার গিয়া এটা হলো হাওয়া মেশিন, এটার মতো কলম মনে করেন যে মাথাটা এখানে ফর্মে টুকটা দিয়ে দিলাম, সেম সেম মনে করেন যে এই যে এই বডিটা লেখাপড়াটা আমরা মিশিয়ে দিলাম, ধরেন এইটা 100 দিলেন, এইটা 100 দিলেন, নেক্সট এইটা 100 দিলেন, সমান সমান দিতে হবে, কম বেশ দিলে ভাল পারবো দিলাম। কাজের শেষে করবেন, একবার একবার করার পরে সারাদিন পর আধা ঘন্টা ব্যবহার করার পরে ক্যাপটারে লাগাবেন, ক্যাপটারে লাগায় তারপরে পাতা, এই যে পাতা, এই পাতার মধ্যে আপনার নাম থাকবে, এই যেখানে এলএম বলবেন আপনার নামটা এখানে থাকবে, এই এই স্ট্যাম্পের মধ্যে, এই স্ট্যাম্পটার মধ্যে, এই বডির মধ্যে আমরা অটোমেশিনের নামটা মাইরা দিই। এটার জন্য একটা ডাইস বানাতে হবে, এই যে ডাইসটা, এই যে ডাইসটা 1000 টাকা খরচ করলি, এটা আমরা অটোমেশিনে মাইরা দেবো, ঠিক আছে। করার পরে আপনারা অলরেডি যে এটা খুলবে, এই যে এইখানটা পাম্প কলমটা ঢোকে, এই যে কলমটা ঢোকালে ঢোকানোর পর এখানে একটা আঠা থাকে, আঠাটা টান দিয়া এটা লাগে, বাস কমপ্লিট। এই যে আমার বড় ভাইরা আসছে কলম তৈরি মেশিন কেনার জন্য, ভাইরা কোথা থেকে আসছেন? 14 গ্রাম কুমিল্লা, কুমিল্লা 14 গ্রাম থেকে আসছে। আমার ভিডিওটা কতদিন ধরে দেখতেছেন আপনারা? আমি অনেকদিন ধরে দেখি। এখন আমার ভিডিও দেখতেছেন আপনারা, চিন্তা ভাবনা করে কলম তৈরি বিজনেসটা নতুন করে চালু করবেন। এই যে আমার এই ভাইও আসছে কুমিল্লা থেকে কলম তৈরি মেশিন নেওয়ার জন্য, আর কয়েকটা প্রোডাক্ট নেবে। এই যেরকম কলম তৈরি মেশিনটা আমাদের কাছে পাওয়া যায়, আর ওখানে দেখেন এই যে টিসু বেগ তৈরির মেশিনটা আমাদের কাছে পাওয়া যায়, আর এইখানে দেখেন এটা স্যান্ডেল তৈরি মেশিন, এটা স্যান্ডেল তৈরি মেশিন, তারপর এখানে যেটা আছে মোমবাতি তৈরি মেশিন, তারপর আমাদের কাছে এইটা আছে আইস লোলি, যে বাচ্চাদের আইস লোলি স্লিং করা মেশিনটা, আর এখানে ডিটারজেন্ট তৈরি প্যাকেটিং মেশিনটা, তারপর ওইখানে দেখেন রাখা আছে সব কলম তৈরি মেশিন। আমাদের কাছে কয়েকটা প্রকারের মেশিনারিজ পাওয়া যায়। আসসালামু আলাইকুম।